হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো চেঙ্গিজ এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে। লিডার আমি বাংলাদেশ এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। পাঠান এই মুভির 4র্থ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। পাঠান একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শক মহল থেকে মুভিটি অনেক বেশি সাপোর্ট পাচ্ছে। আপনাদের জানিয়ে দেয় ফিল্মটি এত বেশি আয় করতে পারে বাংলাদেশ থেকে, যেটা আনএক্সপেক্টেড। কথা বলবো 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাউথের, বলিউডের, হলিউডের, বাংলা সকল ফিল্মের আপডেট জানার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো চেঙ্গিজ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি। লিডার হলো সুপারস্টার জি স্যার, যিনি ইদের 25 দিন কমপ্লিট করে নিয়েছে। চেঙ্গিজ একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। দর্শকরা সাপোর্ট করে লাইফ টাইমে আমাদের মনে হয় চেঙ্গিজ কমপক্ষে 20 কোটি প্লাস তো বিজনেস করতেই পারে। যাই হোক, নিজেদের 25 দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 8 লক্ষ রুপি, অল ইন্ডিয়া গ্রোস কালেকশন করেছে 10 লক্ষ রুপি, টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো 16 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চেঙ্গিজ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন সুপারস্টার জিৎ স্যারের চেঙ্গিজ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো লিডার আমি বাংলা সিনেমার বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমনি নিজেদের 25 দিন কমপ্লিট করে নিয়েছে। লিডার আমি বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থেকে ভালো আয় করছে। মুভিটি লাইফ টাইমে 8 কোটির বেশি আয় করতে পারে। মুভির কালেকশন এখন ড্রপ দেখা গেছে, কারণ আপনারা জানেন পাঠানও বাংলাদেশে রিলিজ হয়েছে, যার কারণে লিডার আমি বাংলাদেশ অনেক বেশি শো হারিয়েছে এবং মুভির কালেকশনও ড্রপ করছে। নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো 6 কোটি 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও লিডার আমি বাংলাদেশ থাকেন দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন সুপারস্টার সাকিব খান স্যারের লিজা নামী বাংলাদেশ ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা হলো পাঠান নিয়ে। মোট বাজেট হলো 250 কোটি রুপি। লিডার হলো শাহরুখ খান স্যার, যিনি ইদের 4র্থ দিন কমপ্লিট করে নিয়েছে। শাহরুখ খানের পাঠান বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম। বাংলাদেশ থেকেও মুভিটির আয় কিন্তু খুবই ভালো। বাংলাদেশে খুবই কম টাকায় মুভিকে কেনা হয়েছে, এত কম টাকায়। সাধারণত বলিউড ফিল্ম বিক্রি করা হয় না, কিন্তু বাংলাদেশে প্রথম রিলিজ হওয়া ফিল্ম, যার কারণে বাংলাদেশে কম টাকায় রিলিজ করে দিয়েছে। নিজেদের 4র্থ দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো 2 কোটি 6 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পাঠান, লিডার আমি বাংলাদেশ, চেঙ্গিজ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।